বিসমিল্লাহউর রহিম রাহিম বিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন কাছে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুস্বাগত আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি বিগত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের প্রথম পর্বে আমরা একটা আলোচনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে আসছি তো তোমরা বই খাতে নিয়ে রেডি হও বিশেষ করে পদার্থবিজ্ঞানের মেন বইটি নিয়ে হাজির হও তো আজকের পাঠ শেষে আমরা শব্দতরঙ্গ শব্দতরঙ্গের বৈশিষ্ট্য প্রতিধ্বনি সুরযুক্ত শব্দ শব্দ শব্দদূষণ সম্পর্কে জানতে পারব তাহলে আমরা আসছি তরঙ্গ নিয়ে আসলে শব্দতরঙ্গ তৈরি করতে তার একটা উৎসের দরকার সেটাকে পাঠানোর জন্য একটা মাধ্যমের দরকার সেই শব্দ গ্রহণ করার জন্য কোনো একজন রিসিভারের দরকার আমাদের চারপাশে অসংখ্য শব্দের উৎস রয়েছে অবশ্যই সবচেয়ে পরিচিত হচ্ছে আমাদের কণ্ঠ সেখানে যে ভোকাল কর্ড আছে আমরা তার ভেতর দিয়ে বাতাস বের করার সময় সেখানে যে কম্পন হয় সেটা দিয়ে শব্দ তৈরি করা হয় কথা বলার সময় এখন যে আমি কথা বলছি সেটাও শোনো কথা বলার সময় আমরা যদি গলায় স্পর্শ করি তাহলে আমরা সেই কম্পনটা অনুভব করতে পারব আবার তোমরা এটাও লক্ষ্য করেছো যে পুরুষের গলার স্বর কিন্তু মোটা এবং নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ তোমরা কি লক্ষ্য করো নাই অবশ্যই তোমরা একটু লক্ষ্য করবে আমরা যখন কোনো শব্দ তৈরি করি তখন আমাদের ফুসফুস থেকে বাতাস গলা দিয়ে বের হয়ে আসে আমাদের গলায় ফুসফুসের বাতাস ঢুকার জন্য এবং বের হওয়ার জন্য রয়েছে উইন্ড পাইপ এটা ইংরেজি শব্দ উইন্ড পাইপ এর উপরে শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে ষড়যন্ত্র লিরেক্স সেখানে দুটো পর্দা বাল্বের মতো কাজ করে এই পর্দা দুটির নাম বোকাল কর্ড বাতাস বের করার সময় এগুলো কাঁপতে পারে এবং শব্দ তৈরি করি বয়সের সাথে সাথে পুরুষের বোকাল কর্ড শক্ত হয়ে যায় মেয়েদেরটি কোমল থাকে সেজন্য জন্য পুরুষেরা কমপক্ষে কম্পাঙ্কের শব্দ তৈরি করে মেয়েরা বেশি কম্পাঙ্ক তৈরি করে যে কারণে পুরুষের গলার সর মোটা ও মেয়েদের তীক্ষ্ণ এই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে সেটা হচ্ছে পুরুষের গলার সব মোটা এবং মেয়েদের গলার সব তীক্ষ্ণ কেন ব্যাখ্যা করো অনুদাবনের মধ্যে এই জিনিসটা তোমরা ভালোভাবে এটা পড়াশোনা করবে যাতে আমরা বুঝতে পারি আমাদের কণ্ঠ ছাড়াও স্পিকারের শব্দ উৎস হিসেবে কাজ করে সেখানে যে পাতলা ডায়াফ্রাম আছে সেটি সুনির্দিষ্টভাবে কাঁপিয়ে শব্দ তৈরি করে স্কুলের ঘণ্টার মাঝে দেখো আমাদের বুয়ারা যখন স্কুলের ঘণ্টার মাঝে আঘাত করে সেটি কাঁপতে শুরু করি শব্দ তৈরি করি এবং তখন হাত দিয়ে সেটাকে চেপে ধরে কম্পন বন্ধ করে ফেলা যায় সাথে সাথে শব্দও বন্ধ হয়ে যায় অর্থাৎ যাতে আমরা তো জানি কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয় আবার দেখো যারা গিটার বাজায় গিটারের তারে টুকা দিলে সেটি কাঁপতে থাকি এবং শব্দ তৈরি করি আবার ল্যাবরেটরিতে সলাকা দিয়েও নির্দিষ্ট কম্পনে শব্দ তৈরি করা যায় তো মেন বইয়ের ভিতরে তোমরা দেখবা চিত্রের মধ্যে কাগজ দিয়ে বোকাল কোট তৈরি করে সেটাকে ফু দিয়ে কাঁপিয়ে শব্দ তৈরি করা যায় আবার এই শব্দ তৈরি করতে যে একটা মাধ্যমের প্রয়োজন এটাও আমাদের একটা বেলজার থেকে বাতাস পাম্প সরিয়ে নিলে কলিং বেল শব্দটি আর শোনা যাবে না একটা বিষয় আছে সেটা তোমরা পড়ে নিবে তা আসলে আমরা আমাদের কান দিয়ে শব্দ শুনতে পাই এই শব্দের কম্পাঙ্ক যদি বিশ হাঁস থেকে বিশ হাজার হাঁস বা বিশ কিলো হার্সের মাঝখানে থাকে তাহলে সে শব্দ শোনা যায় এটা মনে রাখতে হবে তাহলে আমরা এখন থেকে আমরা যে জিনিসটা যে শব্দ তরঙ্গটা আসলে কী সেটা হচ্ছে যে শব্দ শব্দ তরঙ্গ হলো একটি অনুধৈ তরঙ্গ এই তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো বা স্তর সমূহে সংকুচন ও প্রসারণে সৃষ্টি করে আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি জাগায় তো সেই হিসাবে শব্দের কম যদি বিশ হা কিলো হা বিশ থেকে বিশ হাজার হার্স বা বিশ হা বিশ কিলো হার্সের মাঝখানে থাকে আবার খেয়াল করো বিশ হার্স থেকে বিশ হাজার তাহলে সেই শব্দ শোনা যায় এটাকে আমাদের শ্রাব্যতার পাল্লা বলা হয় ওপরে নিচের পাশে আমরা এটা শ্রাব্যতার পাল্লা কাকি বলি আবার দেখো শব্দের কম্পাঙ্ক বিশ হাঁস থেকে কম হলে সেটাকে শব্দে তর বা ইনফ্রাসাউন্ড বলি আবার বিশ কিলো হাস থেকে বেশি হলে সেটাকে শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড তাহলে আমরা মোটামুটিভাবে কি শিখলাম শব্দ তরঙ্গ সম্বন্ধে একটু ধারণা পেলাম এখন আমরা আসবো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য এটা আমাদের পাঠ্যবইয়ের দুইশো এক পৃষ্ঠায় আমরা একটু দেখলে এটা তোমরা একটু নিবা সব দুইশো এক পৃষ্ঠা শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে তবু আমি একটু একটু বলে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ কারণ বস্তু কম ফলে শব্দের তরঙ্গ সৃষ্টি হয় এগুলি হল তরঙ্গের বৈশিষ্ট্য আমি আবার বলছি শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ কারণ বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গের সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয় এটি একটি তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক এক যে তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক সেটি তরঙ্গ শব্দ তরঙ্গের ব্যাগ মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করি বায়বীয় মাধ্যমে এর ব্যাগ কম তরলে তার চেয়ে বেশি কঠিন পদ্ধতি আরও বেশি শব্দের ব্যাগ মাধ্যমে তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতি আবার বলছি শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতি অর্থাৎ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হবে এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হবে যে কোনো তরঙ্গের মতোই শব্দের প্রতিফলন প্রতিসরণ এবং উপরিপাতন হতে পারে তাহলে আমরা মোটামুটিভাবে এই পাঠ্যবই দুশো এক পৃষ্ঠার শব্দের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখে নিব এবার আসছি আমরা প্রতিধ্বনি প্রতিধ্বনি জিনিসটা কি আমরা এই বাংলা দ্বিতীয় পুত্রে আমরা একটা ভাবস্ব শিখেছিলাম ধ্বনিটির সদা ব্যঙ্গ করি ধ্বনির সাথে ঋণী সেজে পাশে ধরা পড়ে তাহলে এটা দেখো এখানে ফিজিক্সের বাসটা কি হচ্ছে প্রতিফলনের জন্য ধ্বনির পুনরাবৃত্তিকে প্রতিধ্বনি বলি তো কোনো ক্ষণস্থায়ী শব্দ বা ধ্বনি কানে শোনার পর সেই শব্দের ব্যাগ র্যাশ প্রায় দশ বাগের এক বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কে থেকে যায় একে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলি এবার এসে শব্দের ব্যবহার ত্রিমাত্র সিসমিক কার্ডের আলট্রাসাউন্ড ক্লিনার কূপের গভীরতা নির্ণয় ও বাদরের পচলা ইত্যাদিতে শব্দের ব্যবহার করা হয় এবার আসছি আমরা সরযুক্ত শব্দ কি আসছি স্বরযুক্ত শব্দ তো এখানে স্বরযুক্ত শব্দের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি এটা হলো মূলত শব্দের উচ্চ এই নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে আবার বলছি মূলত শব্দের উচ্চ এর নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলি যেমন গিটার বেহালা বাঁশের বাসি গিটার বেহালা বাঁশের বাঁশি তো আমরা এই 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 সরযুক্ত শব্দের আমাদের আরও তিনটি ভাগ রয়েছে সেই তিনটি ভাগ এখন আমরা একটু বর্ণনা করব তাহলে আসছি স্বরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তো স্বরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য আছে একটা প্রাবল্য বা তীব্রতা দুই তীক্ষ্ণতা তিন গুণ বা জাতি বা টিম্বার তাহলে আসছি আমরা তীব্রতা কি একটি শরীরার শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাণ হচ্ছে তীব্রতা অর্থাৎ একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি পাওয়া যায় শব্দ শক্তি পাওয়া যায় তাকে শব্দের তীব্রতা বলি এর এক ওয়ার্ড মিটার ইনভার্স টু এবার আসি আমরা তীক্ষ্ণতা তীক্ষ্ণতাকে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রাকার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায় তাকে তীক্ষ্ণতা বা পিস বলি এর এক হার্স এবার আসি আমরা টিমবার ভিন্ন ভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটা হচ্ছে টিমবার বা সুরের গুণ বা জাতীয় বলে অনুষ্ঠান তো যাই হোক আমরা মোটামুটিভাবে তিনটে জিনিস শিখলাম প্রযুক্ত বৈশিষ্ট্যে তীব্রতা তীক্ষ্ণতা টিম্বার তো এখন আসছি আমরা শব্দ শব্দদূষণ এই শব্দদূষণ জিনিসটা কি এটা শব্দ আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটা বিষয় কিন্তু এর বারাবারই আমাদের জীবনকে অসহীর্ণ করে তুলতে পারি আর যারা শহরে থাকি বিশেষ করে যারা বড় একটি রাস্তার পাশে থাকি যারা একটি মিল ফ্যাক্টরির কাছে থাকি হুম যেমন রাস্তার বাস গাড়ি ট্রাকের ইঞ্জিনের শব্দ এবং অনবরত হর্নের শব্দ প্রায় সময় সহনশীল সীমার বাইরে চলে যায় দীর্ঘদিনে এই শব্দগুলো থাকতে থাকতে আমরা অনেক সময় তাতে অভ্যস্ত হয়ে পড়ি তখন যদি শব্দ শব্দদূষণ নেই সেরকম কোনো নির্বিলি জায়গায় যাওয়া যায় সৌভাগ্য হয় তখন বোঝা যায় হঠাৎ করে শব্দদূষণ সারা জীবন কতটুকু গুরুত্ব গুরুত্বটুকু আমরা ধরতে পারি বিভিন্ন ধরনের শব্দের পরিমাণ আছে সেগুলি আমরা একটু দেখে নিব তাহলে আসছি আমরা এখন লক্ষ্য করো শব্দদূষণ জিনিসটা কি এটা একটু বুঝি তাহলে শব্দদূষণের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে তখন তাকে শব্দ শব্দদূষণ বলে যেমন কয়েকটা উদাহরণ দিয়ে আমি আজকে পাঠ শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইকের অবাধ ব্যবহার ঢোলের শব্দ বোমাবাজি পটকা ফুটানোর আওয়াজ কলকারখানার শব্দ গাড়ির হর্নে যেইগুলো আমি আগে বলেছিলাম গাড়ির হর্নের আওয়াজ টেলিভিশনের শব্দ মানে নষ্ট টেলিভিশনের শব্দ তারপরে গাড়ির পুরনো গাড়ির ইঞ্জিনের শব্দ উড়োজাহাজ ও যুদ্ধজাহাজের তীব্র শব্দ প্রভৃতির শব্দ দূষণের প্রধান কারণ তাহলে আমরা মোটামুটিভাবে এই সপ্তম অধ্যায়ের এই দুইটি ক্লাসের মাধ্যমেই আমাদের মোটামুটিভাবে ভালো একটা ধারণা আমরা পেয়ে গেছি তো তোমরা বাড়িতে এই পাঠ্য বইয়ের একশো নিরানব্বই পৃষ্ঠা থেকে দুইশো ছয় পৃষ্ঠা পর্যন্ত মনোযোগ সহকারে পড়বা এবং এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের ক খ গ এগুলি বের করতে পারবা এবং এমসি কিউগুলি তোমরা খুব সহজে বের করতে পারবা তো আমরা এই এই আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি আগামী ক্লাসে এই অধ্যায়ের আমরা গানে কি সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু